হাই, ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে দেখাবো কিভাবে সিম্ফনি A60 ফোনটা FRP আনলক করবেন। তো শুরুতে আনলক করার জন্য প্রথমত কয়েকটি ধাপে কাজ করতে হবে, সো আমাদের সঙ্গে থাকবেন, কাজটা দেখাবো। প্রথমে নেক্সট প্রেস করে ওয়াইফাই কানেকশনটা অ্যাক্টিভ করতে হবে। চেকিং ইনফরমেশন, চেকিং সফটওয়্যার আপডেট, এগুলো একটু সময় নিতে নেবে। এই যে ভেরিফাইড ইউ অ্যাকাউন্ট, আচ্ছা ব্যাগে যায়, তারপর ওয়াইফাই কানেকশনটা অ্যাক্টিভ করব। অলরেডি আমার ওয়াইফাই কানেকশনটা অ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভেট হয়ে গেলে তারপর নেক্সটে প্রেস করব। নেক্সট প্রেস, চেকিং কানেকশন এখানে একটু সময় লাগবে এবং সফটওয়্যার আপডেট এখানে একটু সময় লাগবে। এই দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড ইউ অ্যাকাউন্ট, এই যে এখানে অ্যাট দ্য রেটিং গিয়ারে ক্লিক করবেন। এই যে গিয়ারে যে চিহ্নটা আছে অর্থাৎ সেটিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যান্ড্রয়েড কিবোর্ড সেটিং এখানে যাব। যাওয়ার পর টেক্সট করপশন, তারপর পার্সোনাল ডিকশনারি, তারপর ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করব। তারপরে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে কি লিখব, কি লিখে কিবোর্ড অ্যান্ড মেথড ইনপুট মেথড, এখানে যাওয়ার পর নিচের দিকে চলে যাব। তারপর যাব টেক্সট স্পিড আউটপুট, গিয়ার বক্সে ক্লিক করব। আবার গিয়ার বক্সে ক্লিক করবো, ইনস্টল ভয়েস ডাটাতে যাব। এখন যে ডট ডটে ক্লিক করবো, ডট ওপেন সোর্স লাইসেন্সে যাব। এখানে যে কোনো ইচ্ছা মতো জায়গার মধ্যে আপনি প্রেস করে ধরে রাখবেন, অর্থাৎ মার্ক করবেন যে কোনো লাইনটা। মার্ক করার পর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর একটি সার্চ অপশন চলে আসবে, এখানে আমরা ফাইল ম্যানেজার লিখব। ফাইল FILE, ফাইল ম্যানেজার, অর্থাৎ ফোনের যে মেমোরি কার্ডটা সে সেখানে চলে যাব। যাওয়ার পর অ্যাপসে যাব। এখানে আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এক্সট্রা একটা মেমোরি কার্ডে অ্যাপসগুলো ডাউনলোড করে তারপর ফোনে মেমোরি কার্ডটা লাগানোর পর তারপর ফোনটা এভাবে যাবেন। যাওয়ার পর কুইক অ্যান্ড্রয়েড গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ইনস্টল করতে হবে। 5.11 গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ইনস্টল হওয়ার পর তারপরে কুইক জিমেইল শর্টকাট অ্যাপসটা ইনস্টল দেবো। অ্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে প্রেস করে তারপরে কুইক জিমেইল অ্যাপসটা ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর তারপর অ্যাপস সার্চিং এ যাব। এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা আছে, এটা খুঁজে বের করব। এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা, গুগলি অ্যাকাউন্ট ম্যানেজারে ক্লিক করব। এখানে ট্রাই ক্লিক করব, ট্রাই ক্লিক করব, ডট ডট আবার যাব, অর্থাৎ ব্রাউজারে সাইন ইন করব, ব্রাউজার সাইন ইন। ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এখানে এনি ওয়ান, যে কোনো নতুন জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে, যে কোনো নতুন অ্যাকাউন্ট সাইন ইন করলে হয়ে যাবে, এখানে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট দেওয়ার পর তারপর আমরা নেক্সট প্রেস করব, অর্থাৎ সাইন ইন করে নেব ব্রাউজারে। ব্রাউজারে সাইন ইন শেষ হওয়ার পর তারপরে সম্পূর্ণ অপশন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগ অপশনে কি ব্যাগ কিতে প্রেস করব, ব্যাগ কিতে প্রেস করে অপশনগুলোতে একদম আগের যে অপশনটা আছে ওখানে আমরা চলে যাব। আরেকটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, চেকিং আপডেট, চেকিং ইনফরমেশন, চেকিং মোর অ্যাড অ্যাকাউন্ট, এখানেও নেক্সট দিয়ে দেব। জাস্ট এ সেকেন্ড, এখানে একটু সময় নেবে। এখানে স্কিপ স্কিপ অ্যানিওয়ে মোর নেক্সট, গট ইট, কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে FRP A60 ফোনটা FRP আনলক করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস।